পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুর গ্রামে বিরাজিত শ্রী শ্রী বুড়োরাজ বাবা ভগবান শিব। অনাদিলিঙ্গ স্বয়ম্ভু বাবা বুড়োরাজ, অনেকের মতে বাবা ধর্মরাজ থেকে বুড়োরাজ শিব রূপে পরিণত হয়েছেন। ধর্মরাজ ও বুড়োরাজ উভয়কেই এখানে একসঙ্গে পূজা করা হয়। নৈবেদ্যের এক ভাগ দেওয়া হয় বুড়োরাজকে, অন্যটি দেওয়া হয় ধর্মরাজকে। এখানে পাঠাবলি হয় ধর্মরাজের উদ্দেশ্যে। বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ দুয়ে মিলে বুড়োরাজ। সাধারণত নাত বা ঈশ্বর যজ্ঞেই শিবের নামকরণ হয় এদেশে, রাজ দিয়ে হয় না। তবে জামালপুরে হয়েছে, কারণ সেখানে দুই দেবতা মিলিত হয়ে সর্বজনপূজ্য লোকদেবতায় পরিণত হয়েছে। জামালপুরের গ্রাম দেবতা বুড়োরাজ এই অঞ্চলে খুবই প্রসিদ্ধ। আর শুধু এই অঞ্চল কেন, ভাগীরথীর দুই তীরের এক বিস্তীর্ণ অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতার তিনি প্রাণের দেবতা। এই অঞ্চলের অনেকেই সন্তানের অন্নপ্রাশনে শিশুর মুখে অন্ন তুলে দেওয়ার আগে বুড়োরাজের প্রসাদ খাওয়ান। পূর্বমুখী বুড়োরাজের মন্দিরটি ইঁট পাথরের মন্দির নয়। মন্দিরের চাল খড়ের চারচালা ও মেঝে মাটির। পাকা মন্দির করা দেবতার নিষেধ বলে কথিত। মন্দিরের সামনে চাঁদনি আকৃতির নাটমন্দির রয়েছে। সারা বছর বৈশাখী পূর্ণিমা, জ্যৈষ্ঠ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমাতে এখানে ভক্ত সমাগম হয়। তবে বুদ্ধ পূর্ণিমাতেই সবচেয়ে বেশি ভিড় হয় এবং তিন দিন ধরে চলে মেলা। তবে সারা বছর সোমবারেও বাবার পূজা অর্চনা হয়। আজ সোমবার, সেই পূজা অর্চনারই ছবি আমাদের ক্যামেরায় উঠে এলো। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।